শিক্ষার্থীদের আন্দোলনের টানা আঠারো দিন ধরে অচল ঢাকার ডেন্টাল কলেজ বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম সদ্য ওএসডি হওয়া অধ্যক্ষকে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা আজও ক্যাম্পাসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা পুলিশ আন্দোলনকারীদের ফিরে যেতে চাপ প্রয়োগ করলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে বুধবার সকালে আঠারোতম দিনের মতো ক্যাম্পাসের প্রধান ফটকসহ সবগুলো প্রবেশপথে তালা লাগিয়ে দেয় ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এতে ক্লাস পরীক্ষাসহ বন্ধ রয়েছে সকল ধরনের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসের ভেতর প্লাকার্ড ব্যানার ও ফেস্টুন হাতে ওএসডি অধ্যক্ষ আবুল কালাম ব্যাপারীকে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা আমরা শুধু চাই আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের কাছে ফিরে আসুক প্রিন্সিপাল স্যার ব্যাপারী স্যারকে ফেরত আগে আনবো তারপরে আমরা বাকি ক্লাসটা অবশ্যই আমরা বাড়তি টাইম নিয়ে পুষিয়ে নেব আমরা চাই যে আমাদের জন্য একজন ট্রু একাডেমিশিয়ান নিয়ে আসবেন কোন রাজনীতিবিদ যেন আমাদের প্রিন্সিপাল হিসেবে না থাকেন এ অবস্থায় ক্যাম্পাসে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেন নতুন অধ্যক্ষ ডাক্তার হুমায়ুন কবির ও শিক্ষার্থীদের সাথে তারপরও আন্দোলন থেকে সরে যাননি শিক্ষার্থীরা ছাব্বিশ তারিখ নতুন ফিস্টিভাল আসলো ওই দিন থেকে আমাদের আন্দোলন নিল নতুন দিকে আমরা প্রশাসনিক বিল্ডিং কলেজ গেট সবকিছু তালাবদ্ধ করে রাখছি সতেরো দিন ধরে আমাদের আন্দোলন চলছে আমাদের যতদিন পর্যন্ত আমাদের ব্যাপারী স্যারকে আমরা প্রিন্সিপাল হিসেবে না পাই আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব নবনিযুক্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন আহ্বান জানান ক্লাসে ফিরে যাওয়ার যোগ দেওয়ার পর এখনও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি সরকার যখন যেখানে আমাদের পদায়ন করেন সেখানে আমরা কাজ করতে হয় তো তোমরা আগের প্রিন্সিপালকে চাও আর সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমরা বলতে পারো আমাকে কাজ করতে দাও শিক্ষার পরিবেশ থাকুক তোমরা ক্লাস করো আর এর মধ্যে তোমরা তোমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাও অভিযোগ আছে কলেজের এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে দাওয়াত না দেয় ওএসডি করা হয় আবুল কালাম ব্যাপারীকে এর প্রতিবাদে প্রথমে ক্লাস বর্জন ও পরে কলেজে তালা লাগিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা বদ্রুল আলম শাওন নিউজ নাইন ঢাকা